ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। তো দেখো, এগুলো হচ্ছে সর্ষে শাক। তো এগুলো আমাদের মাঠ থেকে এক্ষুনি নিয়ে এলো সাক্ষী গোপাল, তুলে নিয়ে এলো, মানে আমার পতিদেব। মাঠে সে সর্ষে লাগিয়েছে, তো দিয়ে সে সর্ষে গুলোর মধ্যে কিছু কিছু জায়গা অনেক ঘন হয়ে গেছে, সেই ঘন জায়গা থেকে এগুলো তুলে নিয়ে এসেছে, মানে একটু পাতলা করার জন্য। তো বাড়িতে খাওয়া হবে, দেখো একদম কচি কচি। তো তোমাদের সবাইকে আমার মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল রান্না বসাবো, কাটাকাটিটা করে নেই। আজ করব সর্ষের শাক, ফুলকপি আছে, মোচা আছে, দেখি মোচাটা যদি সম্ভব হয় তো রান্না করব, নাহলে মেস দিকে দিয়ে যাব। সবারে কচি কচি শাকগুলো। আবার সাইকেলটা নিয়ে এখানে ঢুকবি নাকি ঘরের ভিতরে? গ্রামে থাকার মজাটাই আলাদা, সব জিনিস তাজা তাজা একদম। তো সর্ষে মাঠটা একদিন দেখতে যাব কেমন হয়েছে সর্ষেটা, তো খুব সুন্দর বেরিয়েছে বলল, যাব একদিন দেখতে। তো তোমাদেরকেও সেদিন দেখিয়ে দেবো, অনেকগুলো আছে দেখো, অনেকটা তো করবো না, যেটুকু লাগবে সেটুকু নেই একটু, আর নেক্সট দিকে কি শেষ দিকে দিয়ে দেবো। এগুলো কচি তো, মানে রান্না করতে গেলে একদম একটুখানি হয়ে যাবে, আর একটুখানি হলেও একটুখানি লাগবে, কারণ শুধু দুপুরবেলা একটু খাবো, আর রাতে তো রুটি, তো শাক দিয়ে রুটি খেতে ভালো লাগবে না। একটু শুধু দুপুরকার মতনই অল্প একটু করব। আর বাজার গেছে বোধহয় দেখি কিছু নিয়ে আসছে নাকি, তো ফুলকপি এগুলো সব নিয়ে এসেছিলাম কালকে, মোচা ফুলকপি ধনে পাতা, কালকে হাটবার ছিল, হাটের দিকে গিয়েছিলাম। তো তোমাদেরকে একদিন আমাদের এই পাইকড়ের হাটটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে ওখানটাতে একটা জায়গা আছে, মানে এখানে সব পিকনিক করতে যায়, আর কয়েকদিন পর থেকেই সব শুরু হয়ে যাবে, তো সেটাকে বলে ভূত বাগান, তো সেটাও তোমাদেরকে দেখাবো। ছাগলগুলোর এত উৎপাত না, ফোনটাই ফেলে দেবে। ফোনটাকে খাবার মনে করে খেতে যাচ্ছে। আর দেখো ভাই কেমন বললো নবান্নর সময় আসবে, এবার টিকিট করে দিতে বললো, তো আমি এবার আধার কার্ডটা চাইছি, তো এখন বলছে আর আসবো না, আবার আরেকটা গরু নেবে। মানে দেখেছোই তো যে তোমাদেরকে দেখিয়েছি, দুটো গরু আছে, বাচ্চা আছে, আর গরুগুলো ভাই দোয়াতে পারে, বাবা মা দোয়াতে পারে না, অতটা করে দুধ হাত ধরে যায়। বাবা তো পারবেই না, বাবা হার্টের পেশেন্ট, তো একটুতেই হাঁপিয়ে ওঠে বাবা, কোনো অত কাজ করে না, মা আর ভাই করে বেশি, বাবাও করে, সেরকম চাপের কাজ করতে বারণ করা হয়, তো মানে গায়ে দোয়ানোর কাজটা পারে না, কেউই পারে না। এবার অতটা করে দুধ প্রতিদিনকার সকালে বিকালে দুবেলা মিলে প্রায় 20-22 কিলোর ওপরে দুধ হচ্ছে, এবার সেটা দোয়া না দোয়ালে আর লোক দিয়ে দোয়ানো সম্ভব নয়, আবার আরেকটা গরু নেবে। তো তাও বললাম যে দুদিন থাকবি, আয় প্রায় 3-4 বছর হয়ে গেছে আমাদের বাড়িতে আসে না, তো আসবে বললো, তো এবার আসবে না, এবার জোর করেও বলতে পারছি না, অবস্থাটা তো বুঝতেই পারছি তার জন্যে। আবার ওখানটাতে গরুর ঘরটা করবে, বললাম দুদিন বেরিয়ে যেতে, না এলে আর কিছু করার নেই। আজও কাঠে ধরিয়ে দেবো, কাঠে ভাতটা বসিয়ে দেবো, আর তরকারিগুলো গ্যাসে করে নেবো, ভালোই হয়ে যাবে না? বাজার যাওনি? মাছ ফাছ কিছু আনবে না?
ভালো, আমি ঠুংগেছি করি, শাক ভেজে ঠুংগেছি, আর ফুলকপি আছে ঘুটি ঠুংগেছি। তুমি বোধ হয় মাছ আনতে গেল, ফুলকপিতে ঝোল করবো আর শাক করবো। বাবা দেখো, আমি ফুলকপিও করবো না, মোচার ঘন্ট করে ঠুংগেছি, শাক আর মোচার ঘন্ট, বাম্পার ভাত খেলবো আমি, থাকবা তোমরা শুকা শুক্তি শুকা। হাই ফ্রেন্ডস, তো এখন বিকেল বেলা 4টে বাজে, তো সকালের পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, তো এতক্ষণে ক্যামেরা অন করলাম। আর আজ দেখো আমি কি পরে আছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় পাখি নাইটি, তো এটা মানে অনেকটা ঘের, আর আমি এটা নিজে তৈরি করেছি, তো ফুল হাত করে বড় করে করে নিয়েছি, তো আজ বার করলাম, মানে এটা আগের বছর করেছিলাম, তো ঠান্ডার জন্য তো ফুল হাত করেছিলাম, তো যেহেতু গরম পড়ে গিয়েছিল, একদম ঠান্ডা শেষের দিকে করেছিলাম, তার জন্য ভরে রেখেছিলাম, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই পরে নিয়েছি। তো এটা মানে নাইটির মতনও পরা যায়, আবার এই দেখো মানে এটার সঙ্গে চুজ দিয়ে অনেকটা ঘের, অনেকটা ঘের আছে চুজ দিয়ে, এমনি মানে ওই লং ফ্রক গুলোর মতনও পরা যায়, তো আমি বাইরে গেলে পরে তখন এটা লং ফ্রক এর মতনই ব্যবহার করে নেই, আর বাড়িতে যদি পড়ি তো নাইটের মতনই পড়ি। তো এগুলো বেশ সুন্দর, তো দুটো করেছি আমি, আর একটা সবুজ কালারে আছে, তো দেখো একদম ফুল হাত ভালো, আমি নিজে এগুলো তৈরি করেছি, মানে দুটো নাইটির পিস লাগে, তো দুটো পুরোপুরি লাগে না, তিনটে দিয়ে দুটো হয়, তো আমি একটু ঘের করে আর হাতটা বড় করে বেশ সুন্দর করে করেছি, ওই জন্য দুটো লেগেছিল আর খানিকটা ছিল, তো সেগুলো দিয়ে বেবি ফক করে দিয়েছিলাম। তো নিজে কাটিং সেলাই করতে পারলে এই সুবিধাগুলো হয়। আর এই দেখো একটা, এটা একটা মতিবালা বোতাম যেটা হয়, সেটা মানে সামনে পেছন বোঝা যাচ্ছিল না বলে এটা লাগিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে বোঝা সম্ভব হয়, তো পেছন দিকটা অল্প কাটা আছে আর সামনের দিকটা একটু বেশি, তো তাহলেও মানে কি পড়াশোনা বোঝা যায় না বলে এটা আমি সামনের দিকে লাগিয়ে দিয়েছি, যাতে বুঝতে পারি যে এটা সামনের দিকটা তাড়াতাড়ি করে, তার জন্যই লাগিয়েছি। আর আরেকটা আছে, ওটাও সবুজ কালারের, তো ওটার রংটা একটু খারাপ হয়ে গেছে, আর এটার রংটা ঠিকই আছে। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার দুই ছেলেকে নিয়ে, তো তো তোমাদেরকে আমি বলেছি যে আমার দুটো ছেলে, তো বড় ছেলের নাম হচ্ছে সৌভিক আর ছোটর নাম হচ্ছে সৌমিক, তো বড়র বয়স হচ্ছে 13 বছর আর ছোটর বয়স হচ্ছে 9 বছর, মানে 4 বছরের ছোট বড়, তো এই 4 বছরের ছোট বড়র মধ্যে, তো কেন আমি বিষয়টা শেয়ার করছি, তো বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে আমার দুই ছেলের জন্মদিন মানে একদিন পর, মানে এর একদিন আগে এর একদিন পরে, তো এইভাবেই মানে জন্মদিনটা পালন করা হয়, কারণ ওদের জন্ম তারিখটাই এরকম, তো মানে তোমাদেরকে না বললে বুঝতে পারবে না। তো আমার বড় ছেলে হয়েছিল গিয়ে ফেব্রুয়ারির মাসের 20 তারিখে, আর সেটা বাংলার হচ্ছে ফাল্গুনের 7 তারিখ, তো ফাল্গুনের 7 তারিখ আর ফেব্রুয়ারির 20 তারিখে জন্ম হয়েছে, তো আমাদের তিন মানে আমার আমার দুই ছেলেরই কিন্তু ফেব্রুয়ারিতেই জন্ম, আমার ফেব্রুয়ারির 11 তারিখে জন্ম, ছোট ছেলের 19 তারিখে, বড় ছেলের 20 তারিখে। তো কি হলো যে ছোট হচ্ছে বাংলার ফাল্গুনের 6 তারিখ আর ইংরেজির 19 তারিখ, আর বড় হচ্ছে ফাল্গুনের 7 তারিখ আর ইংরেজির 20 তারিখ, তো তাহলে পর পর দুটো দিন, মানে যেদিন ছোট হবে মানে তার আগের দিন, মানে তার পরের দিন বড়র জন্মদিন, তো ও হয়েছিল মানে দুজনেই দুপুরবেলায় হয়েছে। এবার ছোটকে নিয়ে যখন হাসপাতালে আছি, মানে হয়নি তখনও, তো তখনও মনে মনে ভাবছি যে আজকের দিনটা যদি পার হয়ে যায় তাহলে না দু ভাইয়েরই একসঙ্গে জন্মদিনটা হয়ে যাবে, তো যাই হোক একসঙ্গে হয়নি, তো ও তার আগের দিন দুপুরবেলা 12টার সময় হয়েছিল, যে মা এসে ওই কথাটাই বলছে যে আজকের দিনটা না হলে হতো না, কালকে হলে পরে তো দু ভাইয়ের একসঙ্গেই জন্মদিনটা পালন হতো। তো আমার বড় ছেলের 4 বছর যখন, মানে 4 বছরের যেদিন জন্মদিনটা হয় সেদিন নিয়ে ছোটকে বাড়িতে ঢুকেছিলাম, তো
তখন আমার দিন মেজো মেয়ের বিয়ে হয়েছিল 3 তারিখে, আর 3 তারিখে না 4 তারিখে, আর ছোট হয়েছিল 6 তারিখে। তো তার ফলে বাড়িতে লোকজন ছিল, আর এই বিষয়টা আমি বলবো। তো আগে ওদের জন্মদিনের কথাটাই বলি। তো যেদিন বড়র 4 বছর একদম পূর্ণ জন্মদিন, সেদিন ছোটকে নিয়ে সন্ধ্যার আগে বাড়িতে ঢুকেছি। তো একমাত্র সেই বছরই মানে আমার বড় ছেলের কোনো মানে একটু পায়েসও মানে আমি করে দিতে পারিনি, আর মা করে দেবে ভেবেছিল। তো সকাল সকাল এলে করে দেয়া হতো, তো হয়নি। তো সে বছরটা ওইভাবেই গেছে। তো তারপরের বছর বড়র 5 বছর হচ্ছে। তো বড়র 5 বছরে মানে আমার ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে বাড়িতে একটু এমনি প্রতি বছরই পায়েস করে দিতাম, এমনি আশেপাশের ছেলে মেয়েদেরকে ডেকে পায়েস লুচি এটা দিতাম। আমার ইচ্ছা ছিল যে 5 বছরে গিয়ে একটু কিছু করব। তো এবার ছোট তার আগের দিন জন্মদিন হয়ে যাচ্ছে। এবার সেই বছরটা ঘুরতে ঘুরতে যখন এই সময় ঠিক ফাল্গুন এই অঘ্রাণ মাসের সময় একদিন মানে আমার বর উঠে সকালবেলা উঠে মানে মনটা ভারী ভারী হয়ে আছে। তো এবার আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তো যেহেতু মানে আমি এর আগে বলেছি যে আমার শাশুড়ি মা মানে খুব ছোট বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, তো তখন আমার বর মানে দেখেও নি ওর বাবাকে, সেটা মানে খুব অল্প বয়সে, মনেও নাই যে বাবার কেমন মুখশ্রী হয়। তো তখন বোধহয় আমার শাশুড়ি মা বলে যে 1 বছর বয়স ছিল তখন ওর। তো সেই জন্য ওর মানে বাবার মুখটাই মনে নাই। কিছু বলবি তো, শুনছিস? তো বাবার মুখটাই মনে নাই। তো সেই অবস্থায় গিয়ে ও সেদিন মানে স্বপ্ন দেখেছিল যে রাতের বেলাতে সে ওর বাবা এসছে, এসে ওর কাছে মানে খাবার চাইছে। তো সেটা স্বপ্নে দেখার পর মানে ওর মনটা খুব ভারী হয়েছিল। তো এবার জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর তাই বললো যে এরকম স্বপ্নে দেখলাম যে বাবা এসে আমার কাছে খাবার চাইছে। তো তারপরে ও বলছে যে তাহলে বাড়িতে কাউকে ডেকে খাইয়ে দেবো। তো আমি বললাম যে বাড়িতে কাউকে ডেকে না খাইয়ে বাড়িতে মানে খিচুড়ি করে বা একটু কীর্তন করে বা বাড়িতে ভাগবত পাঠ করে কাউকে ডেকে বৈষ্ণবদেরকে সেবা করানোর জন্য। তো সেটা এবার ভাবার পর তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাইলে বড়রও তো মানে 5 বছর এবার হবে, তাইলে ছোট যেহেতু 6 তারিখে হচ্ছে, তাইলে 6 তারিখ আর বড়র হবে 7 তারিখে। তো আমরা 8 তারিখে একটা মানে একসঙ্গে ওদের দুভাইয়ের জন্মদিনটা না করে 8 তারিখে একটা সবাইকে ডাকবো পাড়ার দিয়ে, ওখানে খিচুড়ি করে সবাইকে মানে খাইয়ে দেবো, এরকম আর কি আমরা দুজনাতে আলোচনা করলাম। তো সেবার আমার ছোটবেলার একটা দাদু যিনি সবাইকে দীক্ষা দিয়ে থাকেন, তো এখানকার উনি গুরু, তো সে দাদু এসেছিল। তো সে বছর প্রথম মানে ওই 8 তারিখে আমরা ওই কাজটা করি। তো যখন করি তারপর আমি বলি যে যেহেতু মানে ওদের কি যে তখন পুরোনো দিনের লোক আমার শাশুড়ি মা বা কেউই বলতে পারে না যে মানে আমার শ্বশুর মশাই কোন তারিখে বা কোন মাসের দিকে মারা গেছে। তো পরে জানতে পারি যে আষাঢ় মাস না কি এরকম, যাই হোক তো ঠিকঠাকই বলতে পারে না। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম কি যে তাহলে আমার দুই ছেলে যখন একটা মানে ফাল্গুন মাসের 6 তারিখ একটা 7 তারিখ মানে পরপর দুই ছেলের জন্মদিনটা, এটা মানে আমি কোনোদিনই ভুলবো না যেহেতু আমি মা। তাহলে মানে ওদের জন্মদিন দুর্জনা পরপর দুদিন মানে দুদিনই আমাকে করতে হবে, সেটা যেমন কোনোদিনই ভুলবো না। তো সেই রকম তো আমার শ্বশুর মশাইয়ের কোনো একটা মানে যেটা মৃত্যুবার্ষিকী হয় সেই ফিক্সড ডেটটা নাই। তো তাহলে আমরা একটা সেই রকম ফিক্সড ডেট করে আমরা 3 দিনেই সেই অনুষ্ঠানটা করতে পারি, বা সেই ওদের যে দুদিন জন্মদিন সেটা ঘটা করে পালন না করে একদিনে গিয়ে সেখানে আমরা একটা ভালো কাজ করতে পারি। তো সেইখানে গিয়ে আমি সিদ্ধান্ত নেই যে তাহলে 5 তারিখ কিংবা 8 তারিখ এই দুটো ডেটের মধ্যে একটা ডেট আমরা ফিক্সড করে নেব। তাহলে আমাদের আমরা মানে কোনো দিনই ভুল করব না, কারণ আমাদের ছেলেদের জন্মদিনটা যেমন কোনোদিনও ভুল করব না, তাহলে আমার শ্বশুর মশাইয়েরও ওই বার্ষিকীর দিনটা আমরা কোনোদিনও ভুল করব না। তো তার জন্য আমার ওই ছেলে যখন 1 বছর বয়স হয় ছোট ছেলে, তো সেই প্রথমবারই শুধুমাত্র 8 তারিখ করেছিলাম, তারপর থেকে প্রতি বছর ফাল্গুনের 5 তারিখে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, সেখানে কীর্তন হয়, ভাগবত হয়, আমাদের পাড়ার সবাইকে মানে খিচুড়ি করে খাওয়ানো হয়, রাতে ভাগবত হয়।
তো যেহেতু ওদের দু ভাইয়ের মানে জানি না ভগবান এটা করাবে বলেই হয়তো, ততদিন থেকে আমার ছোট ছেলে যতদিন বয়স এখনো পর্যন্ত 1 বছর মানে মিস করিনি এখনো পর্যন্ত, যেভাবেই হোক সেটাকে আমরা চালিয়ে গেছি। তো আমরা মানে আমার বর আর আমি মিলে এই প্রচেষ্টাটা চালাই মানে করার জন্য। তো আস্তে আস্তে আমরা সবাইকেই পাশে পাই। তো প্রথম অবস্থা থেকে এখন সেই অবস্থাটা অনেকটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এর দুজনারই ইচ্ছা আছে যে যতদিন আমরা বাঁচবো আর যতদিন আমাদের ছেলেদের জন্মদিনটা আসবে ততদিন আমরা এই কাজটা করে যাব। তো এখনো পর্যন্ত মিস করিনি, আশা করছি ভবিষ্যতেও মিস করব না। তো এই কাজটা আমরা করে যাব। তো আজ আর কিছু বলছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওতে। টাটা।